তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ কদম্বগাছিতে ঘটনাস্থল থেকে উদ্ধার একটি তাজা বোমা অভিযোগের তীর সিপিএম এর দিকে রাতের অন্ধকারে এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকায় জানা গেছে এলাকার বাসিন্দা তৃণমূল কর্মী মাহবুব হাসানের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার হয় অভিযোগের তীর সিপিএম দিকে যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বাম নেতৃত্ব ঘটনাস্থলে উত্তেজনা থাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী যে বাড়ির মধ্যে বোমা ছুঁড়েছে কারা ঘরের বারেন্ডায় পুরো বোমায় ধোঁয়ায় ধোঁয়া ওরা বাইরে ভয়ে কেউ বেড়া হয়নি আমি কদম্ব আউটকোস্ট আউটপোস্ট আমাদের এখানকার আউটপোস্টে আমি ফোন করলাম পুলিশ এসে ঘটনাস্থলে আসে আমার বাড়িতে সব প্রাচীর খপখসে পড়ে গেছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দত্তপুকুর